আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় বিষয়বলি থেকে বিগত 20 বছরের রিপিটেড প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়? উত্তর হবে 23শে ফেব্রুয়ারি 1900। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শফিউর রহমানের বাবা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 45.5 মিটার। জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম হলো সম্মিলিত প্রহাস। স্থপতি হলো সৈয়দ মাইনুল হোসেন। উচ্চতা হলো 150 ফুট, মিটারে হলো 45.72 মিটার, ফলক হলো 7টি। এলাকাটির ক্ষেত্রফল হলো 109 একর। ভিত্তি প্রস্তর স্থাপন করেন 16ই ডিসেম্বর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উদ্বোধন করেন হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। 7টি স্তম্ভের প্রথম স্তম্ভটি হলো ভাষা আন্দোলন, দ্বিতীয়টি হলো যুক্ত ফ্রন্টের নির্বাচন, তৃতীয়টি শাসনতন্ত্র আন্দোলন, চতুর্থটি হলো শিক্ষা আন্দোলন, পঞ্চম হলো ছয় দফা আন্দোলন, ষষ্ঠ হলো গণ অভ্যুত্থান, সর্বশেষ হলো মুক্তিযুদ্ধ। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7টি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 2014 সালে। জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়? 1982 সালে 16ই ডিসেম্বর। সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। জাতীয় সংসদ ভবন নির্মাণ শুরু হলো 1961 সালে, উদ্বোধন হলো 28শে জানুয়ারি 1982 সালে। স্থপতি হলো লুই আইকন, প্রতীক হলো শাপলা ফুল। সংসদ সংলগ্ন লেক হলো ক্রিসেন্ট লেক। জাতীয় সংসদের আয়তন হলো 215 একর, মোট তলা হলো 9টি, উচ্চতা হলো 117 ফুট। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? উত্তর হবে মার্শাল জোসেফ টিটো। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন পঙ্কটিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ? অগ্রণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। উত্তর হবে গ নম্বর, আমার সোনার বাংলা। রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? 10 লাইন। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সৈয়দ আলী হাসান। বাংলাদেশের জাতীয় উদ্যান? অপশনের কোনোটি হবে না। বাংলাদেশের সর্বমোট জাতীয় উদ্যান রয়েছে 18টি। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যান হলো ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পশু? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। বাংলাদেশের জাতীয় পাখি? দোয়েল। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। 14ই ডিসেম্বর 2000 বন গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে কার্যকর করা হয়? আম গাছ। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম গাছ। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? ক্যাপাসিকাস স্যালোরিস। বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? সেগুন বাগিচা। জাতীয় জাদুঘরের স্থপতি কে? উত্তর হবে সৈয়দ মইনুল হোসেন, অপশনের কোনোটি নয়। স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল? শহীদ মিনার।
বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? চারটি। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ এন এ সাহা। বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন? শিব নারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। আমাদের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় নিচের কোন তারিখে? 21 ফেব্রুয়ারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।